আমাদের এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের বিষয় হলো তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি। সো প্রথমে আমি বলবো যে তেজস্ক্রিয়তা এই ব্যাপারটাকে নিয়ে তোমরা বেশি কঠিন বলে ভেবো না, এটা খুবই একটা সহজ চ্যাপ্টার। তো আমি এখানে বলবো যে তেজস্ক্রিয়তা জিনিসটা কী, বা এটা কারা দেখায়, বা কেন এই জিনিসটি সবাই, যে সমস্ত মৌলগুলো রয়েছে তারা কেন দেখায়, বা এর ব্যবহার কী কী। তো মেনলি তেজস্ক্রিয়তা আমাদের অনেক কিছু দৈনন্দিন জীবনে এর প্রভাব রয়েছে এবং সেই জিনিস নিয়ে আমি এখানে আলোচনা করব। তা প্রথমে আমি দেখে নেবো যে তেজস্ক্রিয়তা জিনিসটা কী। এই তেজস্ক্রিয়তা জিনিসটা কী? তেজস্ক্রিয়তা হচ্ছে একটি ধর্ম, এটা একটা ধর্ম। এই ধর্মটা কারা দেখায়? কিছু কিছু ভারী বা বিশেষ ধরনের যে ভারী কিছু মৌল রয়েছে বা এদেরই যৌগ রয়েছে, এই বিশেষ ভারী মৌল বা যৌগ যে একটি ধর্ম দেখায়, এই ধর্মটিকে তেজস্ক্রিয়তা বলে। সেই ধর্মটা কি? সেই ধর্মটা হচ্ছে যে এই মৌল বা যৌগ থেকে স্বতঃস্ফূর্তভাবে কিছু অদৃশ্য রশ্মি নির্গত হয় বা বিকিরণ হয় এই মৌল বা যৌগ থেকে। সেই বিকিরণের মাধ্যমে এরা কি করে? এরা যে যৌগ বা মৌল তো ছিল সেখান থেকে এরা নতুন একটা যৌগ বা একটা নতুন মৌল তৈরি করে বা নতুন একটা যৌগ তৈরি করে। দেখি হচ্ছে এইটাকে আমরা কি বলছি, এই ধর্মটাকে আমরা বলছি তেজস্ক্রিয়তা। তার আমরা বুঝতে পারলাম যে একটা ভারী মৌল বা যৌগ থেকে কিছু রশ্মি নির্গত হচ্ছে, সেই রশ্মি নির্গত হয়ে এই ভারী মৌল বা যৌগ একটি নতুন মৌল বা যৌগে পরিণত হচ্ছে, এটাই হচ্ছে তেজস্ক্রিয়তা। তো তেজস্ক্রিয়তা আমরা জানি যে দুই প্রকার। এক প্রকার কি? এক প্রকার হচ্ছে প্রাকৃতিক, যে প্রকৃতিতে কিছু ভারী মৌল রয়েছে যেগুলো তেজস্ক্রিয়তা ধর্ম দেখায়। এবং দুই হচ্ছে কি? আর্টিফিশিয়াল বা কৃত্রিম। এই দু ধরনের তেজস্ক্রিয়তা দেখা যায়। তো প্রাকৃতিক তেজস্ক্রিয়তা হচ্ছে এটা কি? প্রাকৃতি হচ্ছে কি, যে সমস্ত ভারী মৌলগুলো প্রকৃতিতে পাওয়া যায় এবং যারা তেজস্ক্রিয়তা ধর্ম দেখায়, বা আমি আরো বলতে পারি যে এই ভারী মৌলগুলো থেকে বিভিন্ন ধরনের যে অদৃশ্য রশ্মি নির্গত হয়ে নতুন ধরনের মৌল তৈরি হয়, সেই সেই সমস্ত তেজস্ক্রিয় ভারী মৌল যে ধর্ম দেখায় তাকে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা বলা হয়, এবং যে ভারী মৌলগুলো পড়তে পারে তাকে প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল বলা হয়। আর কৃত্রিমভাবে আমরা আমরা কি করি, কিছু কিছু মৌল বা যৌগকে আমরা নতুন করে কি নিউট্রন বা প্রোটন বা আলফা কণা, এই সমস্ত দিয়ে থেকে যদি আমি তাক সেই সমস্ত হালকা হালকা মৌলগুলোকে যদি আমরা আঘাত করি, তাহলে সেই মৌলগুলো তেজস্ক্রিয় মৌল হিসেবে তারা এই ধর্ম প্রকাশ করে, ঠিক আছে। এবং এই যে এই কৃত্রিম যে তেজস্ক্রিয়তাটা, সেটা 1934 সালে বিজ্ঞানী কুরি এবং ওনার স্বামী জুলি এটা আবিষ্কার করেন। ও আমি প্রথমে বলতে ভুলে গিয়েছি, তেজস্ক্রিয়তা 1896 খ্রিস্টাব্দে হেনরি বেকরেল এটি এই তেজস্ক্রিয় ধর্মটি উনি দেখতে পান এবং তেজস্ক্রিয়তা উনি আবিষ্কার করেন। ওকে, তো এই প্রাকৃতিক এদের উপরে উদাহরণ দিয়ে দিই। যেমন ইউরেনিয়াম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম, এই সমস্ত মৌলগুলো প্রাকৃতিক বা আমাদের প্রকৃতিতে পাওয়া যায়, তো এগুলোকে আমরা প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল বলে থাকি। ওকে, এবং কৃত্রিমভাবে কীভাবে প্রয়োগ করা যায়, যেমন যেমন ধরো এর উদাহরণ হচ্ছে ধরো হাইড্রোজেন। হাইড্রোজেনেরও আমরা হাইড্রোজেনকে আমরা তেজস্ক্রিয় মৌল হিসেবে ব্যবহার করতে জন্য হাইড্রোজেন বোম। ওকে,
এরপরে আমরা কি পড়বো, যে তেজস্ক্রিয় মৌল কাকে বলে। যে তেজস্ক্রিয় তো মৌল বলতে আমি কি বললাম, যে সমস্ত ভারী মৌল যারা বিশেষ ধরনের রশ্মি নির্গত করে তাদের নিউক্লিয়াস থেকে, তখন তারা একটি মৌল, তাদের যে মৌল বা ভারী মৌল ছিল সেখান থেকে তারা নতুন যৌগ বা মৌলে পরিণত করছে, সেই মৌলগুলোকে আমরা তেজস্ক্রিয় মৌল বলি। যারা এই ধর্ম দেখায় তাদেরকে তেজস্ক্রিয় মৌল বলা হয়। হয় এটা নিউক্লিয়াস, এটা আমি ধরে নিচ্ছি একটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে তোমরা জানো, যে নিউক্লিয়াস এবং প্রোটন থাকে, এবং বাইরের কক্ষে কি থাকে, ইলেকট্রন থাকে। তো এই নিউক্লিয়াস থেকে রশ্মি নির্গত হয়। কি কি রশ্মি নির্গত হয়? আলফা রশ্মি নির্গত হয়, বিটা রশ্মি নির্গত হয়, এবং গামা রশ্মি নির্গত হয়। তো এই যে রশ্মি নির্গত হচ্ছে এবং এই মৌল ভারী মৌল থেকে যে নতুন মৌল তৈরি করছে, এটাকে আমরা ডিকে বলি, বিঘটন বলি, বা কমে যাওয়া। কিসের কমে যাওয়া? এদের এদের ভর সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কমে গিয়ে এরা সুস্থিত হয়ে, এরা সুস্থিত হয়ে লেড মৌলে তারা পরিণত হয়, অতেজস্ক্রিয় মৌলতে পরিণত হয়। এই তেজস্ক্রিয় মৌলের ইউনিট, আমরা তেজস্ক্রিয়তাকে কিভাবে প্রকাশ করি, এর প্রকাশের ইউনিট হচ্ছে কি, যে আমরা এসআই ইউনিট যদি ধরি, এসআই ইউনিট হচ্ছে বেকারেল। ওয়ান বেকারেল আমরা মনে রাখবো, ওয়ান বেকারেল ইজ ইকুয়াল টু ওয়ান বিঘটন পার সেকেন্ড, বা আমরা কি বলতে পারি, ওয়ান ডিপিএস, ডিস ইন্টিগ্রেশন পার সেকেন্ড। তোমরা বুঝতে পেরেছো এটা? তো এই তেজস্ক্রিয়তাকে আবার অন্যভাবে প্রকাশ করা হয় কি, 20 ইউনিটে প্রকাশ করা হয়। 1 কুড়ি সমান কি, 1 কুড়ি সমান হচ্ছে 3.7 × 10^10 বিঘটন পার সেকেন্ড। তো আমরা জানি যে 1 বেকারেল ইজ ইকুয়াল টু 1 বিঘটন পার সেকেন্ড, তাহলে 3.7 × 10^10 বিঘটন পার সেকেন্ড মানে হচ্ছে কি, 3.7 × 10^10 বেকারেল। এছাড়া আরেকটা ইউনিট দিয়ে প্রকাশ করা হয়, সেটা কি ইউনিট, সেটা হচ্ছে রাদারফোর্ড ইউনিট, 1 RD, মানে এটাকে রাদারফোর্ড, 1 রাদারফোর্ড ইউনিট বলা হয়। 1 রাদারফোর্ড মানে হচ্ছে 10^6 ডিপিএস, হচ্ছে ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড, মানে হচ্ছে বিঘটন পার সেকেন্ড, তাহলে মানে কি হচ্ছে, 10^6 বেকার। ওকে, এরপর আমি বলবো যে এই যে তেজস্ক্রিয়তা যেটা হয়, মানে তেজস্ক্রিয়তা যে ধর্মটা আমরা দেখতে পাই সেটা কেন দেখতে পাই। বা এই সমস্ত বিশেষ ধরনের যে মৌলগুলো রয়েছে এরা কেন দেখায়, কারণ হচ্ছে কি, যে নিউট্রন, নিউট্রন এবং প্রোটন যদি 1:5, এদের যদি রেশিও 1:5 হয়, তাহলে আমরা তাকে কি বলবো, নর্মাল মৌল। বা সুস্থিত, যদি n/p <>1.5 হয়, তাহলে নিউট্রন প্রোটনের রেশিও যদি 1.5-এর বেশি হয়, তখন সেই সমস্ত মৌলগুলো তেজস্ক্রিয়তা ধর্ম দেখায়। ওকে, তেজস্ক্রিয়তা দেখায় তারা। এছাড়া আরো কিভাবে বলবো, আমরা আমরা বলবো যে যদি পারমাণবিক সংখ্যা
পারমাণবিক সংখ্যা যদি গ্রেটার দেন 82 হয়, বা পারমাণবিক গুরুত্ব যদি গ্রেটার দেন 206 হয়, তখন মৌলটি তেজস্ক্রিয়তা ধর্ম দেখিয়ে দেয়। তোমরা এবারে নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবং এই জিনিসটা হচ্ছে যে তেজস্ক্রিয়তা ধর্ম, এই তেজস্ক্রিয়তা ধর্ম বাহ্যিক বাহ্যিক কোনো প্রভাব, যেমন ধরো চাপ, তাপ, তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, এইসব ক্ষেত্রে এরা স্বতঃস্ফূর্তভাবে মুক্ত, এদের এই সমস্তর উপরে এরা ডিপেন্ড করে না। ওকে, এবং এই যে তেজস্ক্রিয়তা ধর্ম, এই তেজস্ক্রিয়তা ধর্মটা পুরোটাই নিউক্লিয়াস। আমি আগেও বলেছিলাম যে পুরোটাই এটা নিউক্লিয়াস থেকে এই জিনিসটা ঘটতে থাকে। এরপরে আমরা পড়ব কি, যে কোন কোন রশ্মি নির্গত হয়। আমি আগেই বললাম যে আলফা, বিটা এবং গামা, তিনটে রশ্মি নির্গত হয়। তো আমি প্রথমে আলোচনা করব আলফা কণা বা আলফা রশ্মি নিয়ে। আলফা কণা হচ্ছে একটি পজিটিভ বা ধনাত্মক রশ্মি, বুঝতে পেরেছ, যে এটাকে ধনাত্মক রশ্মি বলা হয়। এবং এটাকে এবার বিটা কণা বা বিটা রশ্মি জিনিসটা কি, এটা হচ্ছে নেগেটিভ, ঋণাত্মক কণার স্রোত বা একটা ইলেকট্রনের স্রোত। এরপর গামা কণা, সরি, এটাকে কণা বলা হয় না, এটা গামা রশ্মি বা এটা একটা তরঙ্গ বলা হয়, এটা হচ্ছে নিস্তড়িত। তো এরপরে প্রশ্ন হচ্ছে কি, আমি একটি প্রশ্ন হচ্ছে এখানে নর্মাল জিনিস, যদি নিউক্লিয়াস থেকে এই সমস্ত রশ্মিগুলো নির্গত হয় আলফা, বিটা এবং গামা, তো আলফা আমি জানি যে ধনাত্মক রশ্মি, এটা হিলিয়াম 2+, ধনাত্মক আধান, ঠিক আছে। কিন্তু এই বিটা রশ্মি নিউক্লিয়াস থেকে কেন নির্গত হয়? বিটা তো ইলেকট্রন স্রোত, নিউক্লিয়াসের মধ্যে তো ইলেকট্রন থাকে না, আমরা সবাই এটাই জানি, নিউক্লিয়াস বাইরের কক্ষে, ইলেকট্রন বাইরের কক্ষে থাকে। তো এই নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন এলো কোথায়, বা এই বিটা রশ্মিটা কেনই বা নির্গত হচ্ছে নিউক্লিয়াস থেকে, এটা কি তোমরা জানো? এটার কারণ হচ্ছে যে এই যে তেজস্ক্রিয় ধর্ম যখন দেখায়, যখন n/p রেশিও গ্রেটার দেন 1.5 হয়, তখন কি হচ্ছে, তখন এর ভিতরে যে নিউক্লিয়াসটা, তেজস্ক্রিয় মৌলে যে নিউক্লিয়াসটা, সেটা সুস্থিত হয় না, এটা অস্থির নিউক্লিয়াসে, নিউক্লিয়াস এটা। এখানে কি হয় যে এই নিউট্রন কি করে, একটা প্রোটন তৈরি করে, অবিরত নিউট্রন থেকে প্রোটন বা প্রোটন থেকে নিউট্রন তৈরি হচ্ছে, এবং যখন নিউট্রন থেকে একটা প্রোটন তৈরি হয়, তখন ওর সঙ্গে একটা ইলেকট্রন তৈরি হয়। এই ইলেকট্রন, এই ইলেকট্রনটাকে এই নিউক্লিয়াস কখনো আটকে রাখে না, মানে কোনো আকর্ষণ বল দিয়ে এই ইলেকট্রনটাকে আটকে রাখে না, সেই ইলেকট্রন বল যে আকর্ষণ বল দিয়ে আটকে রাখলো না, সেই তখন সেই ইলেকট্রনটা, ইলেকট্রন কণার যে স্রোতটা, সেটা বিটা রশ্মি হিসেবে নিউক্লিয়াস থেকে বেরিয়ে যায়। তার মানে হচ্ছে যে নিউট্রন থেকে যখন অবিরত প্রোটন বা প্রোটন থেকে নিউট্রন তৈরি হচ্ছে, সেই সময় একটি ইলেকট্রনও তৈরি হয়, যখন নিউট্রন ভেঙে একটি প্রোটন তৈরি হয়, সেই ইলেকট্রনটি এই নিউক্লিয়াস থেকে বেরিয়ে যায়। তো এই কারণে আমরা নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি নির্গত হতে হয় সেটা প্রমাণ করতে পারি। এরপরে আসবো আমরা কি, গামা রশ্মি, ও সরি, গামারশ্মি আমি বলেছি, গামারশ্মি হচ্ছে নিস্তড়িত। এই গামারশ্মিটা কখন নির্গত হয়, এটা কোনো কণা নয়, এটা একটা তরঙ্গ। আলফা বা বিটা কণা যখন নিউক্লিয়াস থেকে বেরিয়ে যায়, তখন নিউক্লিয়াসটা অস্থির অবস্থায় থাকে, এটা এক্সাইটেড স্টেটে থাকে, মানে হচ্ছে এটা যখন ধরো তোমরা
দৌড়তে থাকো, দৌড়তে থাকলে কি তোমরা হাঁপাতে থাকো, সেটাকে কি বলে এক্সাইটেড স্টেট। এবং সেই হাঁপানো অবস্থা থেকে তোমরা যখন একটু বিশ্রাম নাও, বিশ্রাম নিলে কি হবে, তোমাদের যে এনার্জিটা হাই ছিল সেই এনার্জিটা আস্তে আস্তে লো হয়ে নর্মাল স্বাভাবিক অবস্থাতে আসবে। ঠিক সেরকমই আলফা বিটা কণা বেরিয়ে যায়, আলফা কণা এবং বিটা কণা বেরিয়ে যাওয়ার পরে নিউক্লিয়াসটি অস্থির হয়ে যায় এবং তখন সে অনেক পরিমাণ এনার্জিও গেন করে। সেই এনার্জিটা ও ছাড়ার জন্য তাকে ছাড়তে হবে এবং ছাড়ার জন্য এবং তাকে নর্মাল স্বাভাবিক অবস্থায় আসতে হবে, সেই এনার্জিটা গামা রশ্মি হিসেবে ওই নিউক্লিয়াস থেকে বেরিয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে গামা রশ্মি কেন বেরিয়ে যায় আলফা বিটার পরে। আরেকটা জিনিস তোমরা খুব ভালোভাবে মনে রাখবে, কখনো নিউক্লিয়াস থেকে একসঙ্গে আলফা এবং বিটা নির্গত হয় না, কখনো আলফা নির্গত হয় তার কিছুক্ষণ পরে বিটা নির্গত হয়, বা এরা কখনো একসঙ্গে হয় না, আলাদা আলাদাভাবে এরা নির্গত হয় এবং এরা এরা নির্গত হয়ে যাওয়ার পরে গামা রশ্মিও নির্গত হয়। তাহলে এরা কখনো দুজনে একসঙ্গে ঘুরতে যেতে পারে না, মানে বেরোতে পারে না, এরা সিঙ্গেল সিঙ্গেল এরা বেরোতে পারে। ঠিক আছে, এই জিনিসটা তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। এরপরে আমরা কি পড়ব, এরপরে আমরা পড়ব যে আলফা বিটা গামা এই কণাগুলোর ধর্ম কি, বা এদের মধ্যে কি পার্থক্য আছে, বা এদের মধ্যে কি সাদৃশ্য রয়েছে। তো একটি নতুন পেজ নিয়ে নিই। এটা হচ্ছে গামা রশ্মি। তো এদের ধর্মটা কি বা এদের প্রকৃতি কি, আমি আগেই বলেছি এটা হিলিয়াম 2+ বা ধনাত্মক কণা, বিটা কণা হচ্ছে কি ইলেকট্রনের স্রোত। ইলেকট্রন এবং গামা রশ্মিটা কি, এটা হচ্ছে একটি তরঙ্গ মাত্র, এবং খুবই উচ্চ শক্তি সম্পন্ন। এরপরে কি এদের আমরা দেখে নেবো যে ভর কত, পরের ধর্ম হচ্ছে ভর কত, যে বিটা কণার ভর হচ্ছে কি, যেহেতু এটা ইলেকট্রন, ইলেকট্রনের ভর কত 9.1×10⁻³১ কিলো, এটা হচ্ছে এর ভর। গামা রশ্মি কি, গামা রশ্মি হচ্ছে ভরহীন। এবং আলফা কণার ভর কত, আলফা কণার ভর হচ্ছে একটি প্রোটনের ভরের যে 4 গুণ, 6.642×10⁻২৭ কিলোগ্রাম, এটা আমরা মনে রাখবো। এবং আলফা রশ্মির আধান কি, আলফা রশ্মির আধান হচ্ছে পজিটিভ আধান, এ হচ্ছে নেগেটিভ আধান, এর কোনো আধান থাকে না, এটা হচ্ছে নিস্তড়িত। তো আমরা এই আধানটা লিখবো, এর আধানটা লিখে নিই 3.204×10⁻¹⁹ কুলম, কারণ যেহেতু প্রোটনের আধানের দ্বিগুণ H2+, প্রোটনের আধানে, তাই জন্য 3.204×10⁻¹⁹ কুলম। আর এর ক্ষেত্রে হচ্ছে কি ইলেকট্রনের আধান কত, 02×10⁻¹⁹ কুলম, এবং এটা তো আমি বলেছি নয় নিঃসরিত, এর জন্য কোনো দরকার হয় না। এরপর ভেদন ক্ষমতা, ভেদন ক্ষমতা বলতে কি, এই রশ্মিগুলো যখন নিউক্লিয়াস থেকে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাওয়ার পরে এরা কোনো মেটাল প্লেটকে ভেদ করতে পারে কিনা, বা কোনো কিছুকে ভেদ করে পরের পাশে চলে যায় কিনা, সেটাকেই বলছে ভেদন ক্ষমতা।
মানে একদিক দিয়ে ভেদ করে অন্য দিক দিয়ে বেরিয়ে যাওয়া। তো নর্মালি যে আমরা জানি যে এই গামা রশ্মি, আমরা জানবো যে গামা রশ্মি কি হচ্ছে, এটা আধানহীন এবং কি হচ্ছে, এটা খুবই উচ্চ শক্তি সম্পন্ন, এবং এর শূন্যস্থানে মানে এই যে গামা রশ্মি শূন্যস্থানে আলোর বেগের সমান এর গতিবেগ, যার জন্য এর ভেদন ক্ষমতা অনেক অনেক বেশি। মানে ভেদন ক্ষমতা কত, যে আলফা রশ্মি থেকেও 10,000 গুণ বেশি। মানে এটা ভেদন ক্ষমতা প্রচুর পরিমাণে বেশি, এবং আলফা কণার হচ্ছে কি আকারে অনেকটাই বড়, তার কারণ হচ্ছে এটা হিলিয়াম 2+ আয়ন, এই বিটা রশ্মির থেকে এর আকার অনেকটাই বড়। আকার বড় হওয়ার জন্য কি হয় জানো তো, এই আলফা রশ্মির গতিবেগটাও কম, যারা একটু ভারী হয় তারা একটু কম ছুটতে পারে, তার জন্য এর গতিবেগ অনেকটা কম, এই জন্য এর ভেদন শক্তিও অনেকখানি কম, এর ভেদন ক্ষমতা অনেকখানি কম। এবং ইলেকট্রনের মানে এই বিটা রশ্মি যেহেতু ইলেকট্রন, এ আলফা রশ্মির থেকে 100 গুণ বেশি পরিমাণ ভেদ করতে পারে। তাহলে একটা জিনিস দেখে নাও যে ভেদন ক্ষমতা তাহলে কার সব থেকে বেশি, বেশি হচ্ছে গামা রশ্মির ভেদন ক্ষমতা সব থেকে বেশি। তার কারণ হচ্ছে এটা একটা তরঙ্গ মাত্র, এবং শূন্যস্থানে এ লাইটের গতি আলোর গতিবেগের সমান এর ভেদন ক্ষমতা, এবং এটা 10,000 গুণ বেশি আলফা রশ্মির থেকে। আলফা রশ্মি কি, আলফা রশ্মি হচ্ছে একটু ভারী আকারে অনেকটা বড় এবং এর গতিবেগ অনেকখানি কম হওয়ার জন্য এর ভেদন ক্ষমতা অনেকখানি কম। বিটা রশ্মি একটি ইলেকট্রন, ইলেকট্রনের স্রোত, তার জন্য এর এর ভেদন ক্ষমতা আলফা রশ্মির থেকে 100 গুণ। ওকে, এরপর হচ্ছে আয়নায়ন ক্ষমতা। যে এরা গ্যাসকে আয়নিত করতে পারে কিনা, তো আয়নায়ন ক্ষমতা হচ্ছে আলফা যে রশ্মি রয়েছে, আলফা কণা রয়েছে, এই আলফা কণার আয়নায়ন ক্ষমতা অনেকখানি বেশি। বিটা রশ্মির আয়নায়ন ক্ষমতা গামা রশ্মির থেকে বেশি, কিন্তু আলফা রশ্মির থেকে কম। এবং গামা রশ্মির আয়নায়ন ক্ষমতা অনেকখানি কম। তাহলে গ্যাস আয়নায়ন ক্ষমতা আলফা রশ্মির অনেকখানি বেশি, বিটা রশ্মির ওর থেকে কম, গামা রশ্মির তার থেকে কম। ওকে, তো যদি আমরা বলে থাকি যে আয়নায়ন ক্ষমতার আয়নায়ন গ্যাস আয়নায়নের ক্রম নির্ণয়ন করো, তখন আমরা কি লিখব, আলফা কণা গ্রেটার দেন বিটা কণা গ্রেটার দেন গামা। আলফা কণা সব থেকে বেশি, তারপরে বিটা কণা, মানে বিটা কণার থেকে এ বেশি, এবং গামা কণার থেকে বিটা কণা বেশি, বিটা কণার থেকে আলফা কণা বেশি। এরপরে যে প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে কিনা, ফটোগ্রাফিক প্লেটের ওপরে যদি আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মি তিনটে রশ্মি পড়ে, তো এরা প্রতিপ্রভা সৃষ্টি করে কি করে না? এরা অবশ্যই এরা প্রতিপ্রভা সৃষ্টি করে, কিন্তু গামা রশ্মির ক্ষেত্রে প্রতিপ্রভাটা প্রভাব হচ্ছে অনেকখানি কম, বিটা রশ্মি তার থেকে অনেকটা বেশি, এবং আলফা রশ্মি তার থেকে অনেকখানি বেশি। এরা তীব্র প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে, কোথায়, যে জিঙ্ক সালফাইড বা বেরিয়াম প্লাটিন ও সায়ানাইডের প্রলেপের উপর, যে ফটোগ্রাফি প্লেটের উপর এই প্রলেপ থাকলে তারা কি করছে, এই আলফা রশ্মি অনেকখানি বেশি মানে তীব্র প্রতিপ্রভা সৃষ্টি করে, বিটা রশ্মি তার থেকে কম এবং গামা রশ্মি তার থেকেও কম। ওকে, এরপর এই যে তিনটে রশ্মি রয়েছে, এবং আমি আগেই বলেছি যে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র থেকে এরা প্রভাব ফেলে, তো তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র যদি এদেরকে দেওয়া হয় তাহলে এরা শুধু বিক্ষিপ্ত হয়, এদের কোনো চেঞ্জেস হয় না, যে তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র দিলাম তো যে তেজস্ক্রিয়তা ধর্ম যে যেভাবে রশ্মি বেরোচ্ছিল সেটা কমে যাবে বা তার ইন্টেন্সিটি কমে যাবে, সেটা কিন্তু নয়। তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র দিলে এই যে তারা কীভাবে বিক্ষিপ্ত হয় সেখান থেকে আমরা বলতে পারি যে এটা ধনাত্মক কণা বা এটা এটা ঋণাত্মক কণা, এটা নিস্তড়িত। যখনই তড়িৎ ক্ষেত্র দেব, তড়িৎ ক্ষেত্র দিলে কি হবে, যে ঋণাত্মক
যে পোল রয়েছে সেই ঋণাত্মক পোলের দিকে আলফা রশ্মি বেঁকে যাবে এবং ধনাত্মক পোলের দিকে বিটা রশ্মি বেঁকে যাবে। এইভাবে আমরা প্রমাণ করে থাকি যে এই যে তেজস্ক্রিয় মৌল থেকে আলফা রশ্মি মানে পজিটিভ ধনাত্মক কণার স্রোত, বিটা রশ্মি মানে নেগেটিভ কণার স্রোত, এবং কিছু রশ্মি আছে যে রশ্মিগুলো সোজা বেরিয়ে যায়, তারা তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের উপরে কোনো তাদের প্রভাব পড়ে না, সেই সমস্ত রশ্মিগুলোকে আমরা নিস্তড়িত বলি, সেই রশ্মিটাকে আমরা গামা রশ্মি হিসেবে প্রমাণ বলে থাকি। বলে রাখি যে আমাদের এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো বা যদি আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিও, কারণ এই সমস্ত ভিডিওগুলি পুরোপুরি ফ্রিতে তোমাদের দেওয়া হয়। এর সাথে তোমরা অবশ্যই লাইক প্লিজ করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলি শেয়ার করো, তো তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট আমাদের খুবই প্রয়োজন। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে এই বিষয়ে বা কোনো যদি উত্তর তোমরা পেতে চাও বা কোনো প্রশ্নের যদি উত্তর চাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লেখো, আমি তা খুব তাড়াতাড়ি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আবার দেখা হবে আর একটি নতুন ভিডিওর সাথে, ওই ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।